दर्शन कर ला। आया पहुंच जाए वरुण ना मोहल्ला एक नंबर हीरो अपनी मैं यार बैठते पागल अपना लग गया आ घुमा আমার কাছে কে কি কইলো না হইনে যাইবেন গা আহেন ছোট পদ্মার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘ ক্যারিয়ারে নানান ঝড় মোকাবেলা করে এখনো নিজেকে অভিনয়ে ধরে রেখেছেন তিনি তবে ভুয়া টিকটক অ্যাকাউন্ট নিয়ে আবারও সমস্যায় পড়েছেন এই অভিনেত্রী এজন্য মানসিকভাবে ভেঙে পড়েছেন চেয়েছেন সবার সহযোগিতা ইনস্টাগ্রামে নিজের ভেরিফাইড আইডিতে কিছু ভুয়া টিকটক অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট করে প্রভা লিখেছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইব টিকটকে আমার কোনো আইডি নেই ইতিমধ্যে আমার নাম করে যে সকল টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন সেগুলো কোনোটাই আমার না তাই আপনারা যদি সত্যিকারে আমার ভালো চান শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার নামে খোলা ওই আইডিগুলোতে রিপোর্ট করে এগুলো চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সাহায্য করবেন তিনি লিখেছেন আমার যত বন্ধু এবং কলিগস আছেন তারা যদি কখনো আমার এই পোস্টটা দেখে থাকেন তাদের আমি অনুরোধ করব তারা যেন তাদের ভেরিফাই করা আইডি থেকে এ সকল ফেক আইডির ব্যাপারে রিপোর্ট করেন এবং আমাকে এই আইডিগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করেন এই অভিনেত্রী আরও লিখেছেন এটা আমার জন্য অনেক বড় ট্রমা আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি কারণ যে মানুষগুলো এসব আইডি ব্যবহার করছে তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই বরং এদের উদ্দেশ্য অসৎ এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে সবার কাছে আমার অনুরোধ আপনারা আমাকে সাহায্য করুন আমার উদ্দেশ্য কখনোই এত দৃষ্টিকটু হয়ে আপনাদের সামনে নিজেকে প্রদর্শন করা না আশা করি আপনারা আমার এই অনুরোধটা রাখবেন এই আইডিগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন সাদিয়া জাহান প্রভা অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসলেও একটি ভিডিও কয়েকবার বিয়ে ইত্যাদি নানা বিষয়ে বারবার সমালোচনায় আসতে হয়েছে তাকে অভিনেতা অপূর্বর প্রেমে 2010 সালের এপ্রিল মাসের 16 তারিখে দীর্ঘদিনের প্রেমিক রাজীবের সঙ্গে বাগদান ভেঙে দেন তিনি এই বাগদান ভেঙে দেওয়ার মাশুল তাকে ভালোভাবেই গুনতে হয়েছিল ভিডিও ফাঁস হওয়ার পর ধীরে ধীরে অভিনয় ক্যারিয়ার থেকে পিছিয়ে পড়েছিল প্রভা কিন্তু তিনি থেমে থাকেননি খুব বেশি না হলেও ছোট পর্দায় নিজেকে ধরে রেখেছেন বিয়েও করেছিলেন আবার দীর্ঘ বিরতির পর সহকর্মীদের সহযোগিতায় প্রভা আবারও ফিরেছেন নাটকে এই পথ চলায় তাকে সাহস জুগিয়েছেন সিনিয়র ও জুনিয়র আর্টিস্ট পরিচালক ও প্রযোজকরা সুমন বিশ্বাস নিউজ অফ বিডি